আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা স্পট ট্রেডিং করব, স্পট ট্রেডিং কিভাবে করতে হয়, কিভাবে একটা কয়েন বাই করতে হয়, কিভাবে একটা কয়েন সেল করতে হয়, কখন কিনবেন, কখন সেল করবেন, কত পার্সেন্ট প্রফিটে সেল করবেন, কত পার্সেন্ট লস হলে আপনি বের হয়ে আসবেন, তার সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। একদম এ টু জেড, নতুনদের জন্য খুবই উপকার হবে, হেল্পফুল হবে, তাই রিকোয়েস্ট সবার কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারবেন। এই জায়গা থেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই টেলিগ্রাম গ্রুপটাতে এই লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবেন, আর ফেসবুক গ্রুপটা জয়েন হয়ে যাবেন, টুইটার একটা ফলো করে দিবেন। তো লিঙ্ক থেকে এই চ্যানেলে নিয়ে আসবে আপনাদের, এটা জয়েন হয়ে যাবেন, তো আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবে, লিঙ্কে ক্লিক করলে তারপরে এটা জয়েন হয়ে যাবেন। এটা জয়েন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমরা অনেক ফ্রি সিগনাল দিয়ে থাকি, তো ফ্রি সিগনালগুলো পাবেন, এগুলো দেখে আপনারা প্রফিট করতে পারেন, ঠিক আছে। তো আমাদের সিগনালগুলো কী পরিমাণ প্রফিট দেয় এগুলো দেখবেন, আর যাদের কাছে ভালো ডলার আছে মোটামুটি তারা বসে না থেকে আমাদের প্রিমিয়ামে কিছু ফি দিয়ে জয়েন করে নেবেন। এই যে দেখেন, মাত্র এক মাসের সাবস্ক্রিপশন ফি $20 রাখছি, তিন মাসের জন্য $50, ছয় মাসের জন্য $70, আর ওয়ান ইয়ারের জন্য $100। একদম অ্যাকুরেটলি বাই এবং সেল সিগনাল পাবেন। এটা হলো আমরা স্পট ট্রেড করি, স্পট ট্রেডিং সিগনাল পাবেন, ঠিক আছে। আমরা কোনো ফিউচার ট্রেডার না, আমরা কোনো মানে জুয়া টুয়া এসবের মধ্যে নাই, আমরা একদম স্পট ট্রেডিং করে হালাল উপায়ে লো রিস্কে আমরা প্রফিট নিব, ঠিক আছে। তো যাদের কাছে ভালো ডলার আছে তারা চেষ্টা করবেন আমাদের এইদিকে জয়েন করার। এই যে দেখেন, এএসটিআর একটা সিগনাল 260% প্লাস প্রফিট দিছে মাত্র 10-15 দিনের মধ্যে, দেখতে পাচ্ছেন এই যে সিগনালটা। তো এরকম অনেক সিগনাল আছে আমাদের, ঠিক আছে। তো জয়েন করে নেবেন আর বসে থাকবেন না। অনেকের কাছে ভালো ডলার আছে কিন্তু মানে অনেকে লস করে আসেন, ভালো সিগনাল পাচ্ছেন না, বা বয় করতেছেন, বয়ের জন্য আসলে ট্রেড ওপেন করতে পারতেছেন না, কিন্তু ভালো ডলার আছে, কিছুই করতে পারতেছেন না। তো তাদের জন্য ভালো হবে এই যে আমাদের এখানে কন্ট্যাক্ট থাকে, এই যে কন্ট্যাক্ট, আমার ইউজার নেমে ক্লিক করে একটা মেসেজ দিলে আমি আপনাকে জয়েন করে দিব। বসে থাকবেন না, ইনশাল্লাহ আমাদের সাথে যারা কাজ করতেছে তারা ভালোই প্রফিট করতেছে। তো এবার মূল কথা চলে যাই। ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন বিনান্সে যখন ঢুকবেন আপনারা, তখন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ট্রেড বলে একটা অপশন আছে, এই যে ট্রেড বলে একটা অপশন আছে, এই ট্রেডের মধ্যে আসবেন, কখনো ফিউচারে যাবেন না, কারণ ফিউচারটা জুয়া। এখানে গেলে আপনার এক সেকেন্ডের ভিতরে আপনার পুরো ব্যালেন্সটা খালি হয়ে যেতে পারে। তো এখানে কখনো যাবেন না, আমরা অলওয়েজ স্পট ট্রেড করবো। এই জায়গায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে কোন কয়েনটা আপনি কিনতে চাচ্ছেন সব কয়েনের লিস্ট চলে আসবে এখানে, ঠিক আছে। তো ইউএসডিটি পেয়ারে আপনার কী পরিমাণ কয়েন আছে এগুলো সব দেখবেন, তারপর সার্চ করবেন কোন কয়েনটা কিনতে চাচ্ছেন। তো আমি ধরেন যে সাপোজ এই কয়েনটা কিনে আপনাদেরকে দেখাচ্ছি মানে কীভাবে বাই এবং সেল করে এখান এই কয়েন থেকে কীভাবে স্পট ট্রেড করবেন, ঠিক আছে। তো এখানে আর একটা বিষয় আছে, অনেকে আছে মানে যারা নিজে অ্যানালাইসিস করে এন্ট্রি নেয়, আর অনেকে আছে যারা সিগনাল ফলো করে এন্ট্রি নেয়, কারণ নতুন যারা আছে তাদের অনেকেই সিগনাল ফলো করে এন্ট্রি নেয়। তো তাদের ক্ষেত্রে আমার প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনটা রয়েছে এটাতে জয়েন করে নিলে, প্রিমিয়াম গ্রুপে জয়েন করে নিলে ওইখানে সিগনাল দেখে এন্ট্রি নিতে পারবেন। আর ফ্রি সিগনালগুলো পেতে হলে টেলিগ্রামে জয়েন করে নেন, আমরা ফ্রি সিগনাল মাঝে মাঝে দিয়ে থাকি, ওইগুলো দেখে সিগনাল দেখে এন্ট্রি নেবেন। তো সিগনাল দেখে কীভাবে এন্ট্রি নিতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব, তো ওইগুলো দেখে নেবেন, আর আমাদের প্লেলিস্টটা দেখে নেবেন। ক্রিপ্টো ট্রেডিং কোর্স নিয়ে এ টু জেড কোর্স নিজে নিজে শিখতে পারবেন একদম ফ্রিতে। তো এখানে দেখেন, ট্রেডিং বলতে জিনিসটা আসলে এইটা বোঝায় যে একটা জিনিস আপনি মানে একটা বিজনেস আর কি। ধরেন একটা কয়েন আপনি যখন ডাউনে আসে তখন আপনি কয়েনটা কিনে রেখে দিলেন, আপনার নিজের কাছে হোল্ড করলেন কয়েনটা, আর যখন কয়েনটার দাম বেড়ে যাবে তখন আপনি কয়েনটা সেল করে দিলেন, ঠিক আছে। তো মাঝখানে যা আসলো তা আপনার প্রফিট। তো এই হচ্ছে মূলত আসলে ট্রেডিংয়ের বিষয়টা। তো এখন আপনি কিভাবে বুঝবেন কখন বাই করবেন কখন সেল করবেন, তার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, তো চার্ট দেখে আসলে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়, আমি জাস্ট সিম্পলি একটা জিনিস বুঝাই দিতেছি আপনাদেরকে যে ধরেন এখন টিআর প্রাইস চলতেছে $12.15 মতো, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে আমি যদি এই প্রাইজে কিনি, আমি আগেও বলতেছি যে এইরকম চার্ট দেখে আসলে কেউ এন্ট্রি নেবেন না, এটা মানে যারা সিগনাল প্রোভাইড করে তাদের সিগনাল দেখবেন, ভালো সিগনাল প্রোভাইডারের মানে নতুন অবস্থায় যদি থাকেন তাহলে ভালো সিগনাল প্রোভাইডারের চ্যানেলে জয়েন হয়ে মানে তাদের সিগনালগুলো দেখে তারপর এন্ট্রি নেবেন। আমি তো আপনাকে বলছি যে আমি নিজে সিগনাল দিয়ে থাকি, তো আমাদের প্রিমিয়ামে জয়েন করে নেবেন, ইনশাল্লাহ ভালো সিগনাল পাবেন, ভালো প্রফিট করতে পারবেন। তো দেখেন
আমি ধরেন যে মনে করি সাপোজ যে এই প্রাইজে আমি কিনবো, ঠিক আছে, 12.17 ডলারে আমি টিয়া কিনবো। তো কিনার পরে আমি গিয়ে সেল করব এই জায়গায়, এই জায়গায় গিয়ে আমি সেল করব 14.50 আমি সেল করব। তো বাই করার জন্য কি করব, এই যে এখানে বাই বাটন দেখতে পাচ্ছেন, তো বাই বাটনে আমি একবার ক্লিক করে দিব। তো অবশ্যই আপনার ব্যালেন্সে আপনার ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে, আপনার এখানে ওয়ালেটে ডলার থাকতে হবে। তো ধরেন যে আমি এখানে 14.15 দিয়ে দিলাম, ঠিক আছে, আমি 1.5 কন্ট্রাক্টে কিনবো। তো কতটুকু কিনবো এখানে আপনার মানে মার্জিন শো করবে, তো আমার ব্যালেন্সে যেহেতু কোনো ব্যালেন্স নাই, তো তাই আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না, কিন্তু আপনারা মানে দেখলে এটা বুঝবেন। এই যে দেখেন এখানে আপনার 100% ব্যালেন্স দিয়ে কিনবেন, নাকি 75% দিয়ে কিনবেন, নাকি 50% দিয়ে কিনবেন, কত পার্সেন্ট দিয়ে কিনবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো এখন ধরেন যে আমি কিনবো, ধরেন যে আমি $20 দিয়ে কিনবো, ঠিক আছে, আমি $20 দিয়ে টিয়া কিনবো, আমি $20 দিয়ে টিয়া কিনবো। তো এই প্রাইসে যদি আমি টিয়া কিনি $20 দিয়ে, তাহলে আমার 1.6 এতটা টোকেন পাবো, ঠিক আছে। তো এতটা টোকেন আমি কখন সেল করব, আমি সেল বাটনে যাব যখনই এই আপনি আপনি $20 দিয়ে এখানে যখন আপনি মানে 1.6টা টোকেন পাবেন, এটা তো আপনি দেখতেছেন এই প্রাইসে, সরি 1.15 আমি এই প্রাইসে কিনবো, রাইট। তো এই জায়গায় ক্লিক করার পরে যে বাই টিয়ার অপশন, এই টিয়ার অপশনে আপনি একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখন ধরেন যে সাপোজ আমি 1.6 টিয়া কিনে নিছি, আমি 12.15 আমার এই প্রাইসে, ঠিক আছে, $20 দিয়ে। তো আমি এবার সেলে যাব, আমি এবার সেলে গিয়ে আমি লিমিট লাগিয়ে রাখবো যে যখন আমার একটা নির্দিষ্ট প্রাইসে যাবে তখন প্রাইস আমার ব্যালেন্সটা সেল হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য কী হবে, কী হবে, আপনি লিমিটে চলে আসবেন, লিমিটে আসার পরে এখানে আপনার মানে 100% ব্যালেন্স সেল করতে চাচ্ছেন নাকি 75% নাকি 50%, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ধরেন যে আমি 100% সেল করব, তো আমার অ্যামাউন্টটি আমি কতটা কিনছিলাম 1.6, তো এখানে 100% লিখলেই 1.6 চলে আসবে, আমার যেহেতু ব্যালেন্স নাই তাই আমি ম্যানুয়ালি দেখাতে হচ্ছে। তো আমি সেল করব ধরেন যে 1.15 কিনেছিলাম, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিছিলাম যে আমি 14.40 গেলে সেল করে দিব। তো 14.40 যদি গেলে আমি সেল করে দিই, তাহলে দেখেন আমার আমার কত ডলার প্রফিট আছে, প্রায় 3.2 মানে 3.2 ডলার প্রফিট আছে। $20 দিয়ে কিনছিলাম, যখন এই প্রাইসে সেল করতে যাব তখন আমার $3.2 প্রফিট আসবে, ঠিক আছে, $3.20 মতো প্রফিট আসবে। তো এটা আপনি কী করবেন, সেল বাটনে ক্লিক করে দেবেন। কীভাবে স্টপ লস লাগাবেন, অবশ্যই ট্রেড ওপেন করতে হলে স্টপ লসও লাগাইতে হয়, কারণ একটা কয়েন যখন অনেকটাই ডাম্পে চলে যায় তখন আপনি অতিরিক্ত লস করলেন, আপনি অল্প লস নিয়ে কয়েন থেকে বেরিয়ে আসলেন, আপনার পুরো ফান্ডটা বেঁচে গেলো। তো স্টপ লস কীভাবে লাগাতে হয় এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আমার চ্যানেলটা ঘুরলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আসলে ট্রেডিং হয়। তো ধরেন যে সাপোজ আমি $12.15 আমি $100 ট্রেড ওপেন করব, তো আমি কতটা কয়েন পাবো, 8.2টা কয়েন পাবো। তো আমি এবার সেল বাটনে গেলাম, সেল বাটনে আমার 100% ব্যালেন্সে ক্লিক করে দিব যখন বাই হয়ে যাবে। তো দেখা, তো আমি তো আর 8.2টা কয়েন আছে আমার কাছে, তাই না? তো আমি এবার চাচ্ছি যে এটা 14.14 গেলে সেল করে দিব, আমি মানে 14.50 চাচ্ছি না, আমি 14 গেলে সেল করে দিব। তাহলে দেখেন যে আমার $100 দিয়ে কিনলে আমার $14.8 প্রফিট হয়ে যায়। তো এই হচ্ছে আসলে বিষয়ের ট্রেডিং, এইটাই হচ্ছে ট্রেডিং। যখন কয়েন মানে যারা সিগনাল প্রোভাইড করে বা কয়েন অ্যানালাইসিস করে যখন মানে বাই করার সিচুয়েশনে আসে তখন কয়েন কিনতে হয়, আর একটু উপরে যখন যায় তখন প্রাইসটা সেল করে দিতে হয়। তো এইভাবে মাঝখানে যা আসলো তা আপনার প্রফিট, এইভাবে আসলে ট্রেড করে প্রফিট নিতে হয়। তো এবার অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই কত টাইম লাগতে পারে, এটা টাইম লাগতে পারে আপনার একদিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, 1 সপ্তাহও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, ঠিক আছে। তো এটা নির্ভর করে আসলে আপনার উপর, আপনি কতদিন ধরে এটাকে হোল্ড করতে পারতেছেন, কতদিন আপনি কি শর্ট টার্মের জন্য নিছেন নাকি মিড টার্মের জন্য নাকি লং টার্মের জন্য আপনি হোল্ডিংয়ের জন্য নিছেন, ঠিক আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তো এই জন্য ভালো হয় নতুন যারা আছে তারা সিগনাল ফলো করলে। তো অবশ্যই মনে করেন যে আপনার কাছে যদি মোটামুটি $150 একদম মিনিমাম থাকে, তাহলে আমাদের প্রিমিয়ামে জয়েন করতে পারবেন, আমাকে মেসেজ দিলে আমি আপনাকে জয়েন করে দিব। একদম আমি আপনাদেরকে A to Z ট্রেডিং শেখানোর চেষ্টা করব, পাশাপাশি সিগনালও দিব, কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে সিগনাল দেখে প্রফিট করবেন, সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো যাদের কাছে ডলার আছে তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমাদের প্রিমিয়ামে জয়েন করে নেবেন কিছু ফি দিয়ে, ঠিক আছে। তো এখন সাপোজ মনে করেন যে আমি একটা টিয়া দিয়ে দেখাচ্ছি, আমি চাইলে অন্য যে কোনো কয়েন দিয়ে আপনি দেখতে পারেন, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ হিসাবে আমি আপনাকে এই কয়েনটা দিয়ে দেখাচ্ছি। তো এখন ধরেন যে যাদের কাছে $1,000 আছে, যাদের কাছে $1,000 দিয়ে মনে করেন যে কেউ যদি এই কয়েনটা কিনতে চায়, ধরেন যে সে বর্তমান যে প্রাইসটা চলতেছে 12.20 এই প্রাইস দিয়ে কিনতে চায়, তাহলে তার
সে কতটা টোকেন পাবে, এই যে দেখেন তার কী পরিমাণ প্রফিট হবে, সে 82টা টোকেন পাবে। তো যখন সে সেল করতে যাবে তখন সে 82টা টোকেন আপনার, সে চাচ্ছে যে 14তে না, সে আপনার 13তে গেলে সেল করে দিবে, তখন তার দেখতে পাচ্ছেন যে তার কী পরিমাণ প্রফিট, তার $66 প্রফিট হয়ে যাচ্ছে। এটা আসলে দুই এক দিনের মধ্যেই হয়ে যাবে বা 3-4 ঘন্টার মধ্যেই এটা হয়ে যাইতে পারে যদি প্রাইসটা একটু উপরে যায়, ঠিক আছে। তো এবার যদি সে সেম অ্যামাউন্ট দিয়ে সে যদি $14 গেলে সেল করে, তাহলে দেখতে পাচ্ছেন যে তার $1148 হয়ে যায়, তার মানে $1000 দিয়ে কিনছিল, $148 তার প্রফিট। এবার সে $14.50 গেলে সেল করে দিবে, তাহলে তার দেখতে পাচ্ছেন যে $189 প্রফিট। তো এই হচ্ছে আসলে বিষয় কীভাবে স্পট ট্রেডিংটা করবেন, যার কাছে যত ডলার বেশি, যে যত ডলার বেশি নিয়ে ট্রেডিংয়ে ঢুকে সে তত বেশি প্রফিট করে, যে কম ডলার দিয়ে ঢুকে সে আস্তে আস্তে কম কম করে প্রফিট করে। তো এটা আসলে তার উপর ডিপেন্ড করে যে সে তার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, তার কাছে ভালো ডলার আছে সে ভালো প্রফিট করবে এটাই স্বাভাবিক, আপনার কাছে কম ডলার আছে আপনি কম প্রফিট করবেন এটাই স্বাভাবিক, কিন্তু প্রফিট কিন্তু সবারই হচ্ছে, ঠিক আছে। তো এইটা যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনার এই ওয়ালেটের মধ্যে চলে যাবেন, ওয়ালেটের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে স্পট ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই স্পট ব্যালেন্সে গেলে আপনার এই জায়গায় মানে আপনার ব্যালেন্স, আপনার যে টোকেনটা রয়েছে কিনছেন এই টোকেনটা আপনার এখানে শো করবে, ঠিক আছে। যখন সেল হয়ে যাবে তখন আপনি অর্ডার দেখতে পারবেন, এই যে ওপেন অর্ডার্স দেখতে পারবেন, ওপেন অর্ডার যখন আপনি একটা অর্ডার দিবেন, যেমন 12.20 চলতেছে, আমি চাচ্ছি যে 12.16 যখন প্রাইসটা আসবে তখন আমি $100 দিয়ে কিনবো, তখন আপনি এখানে বাইতে প্রেস করে রেখে দেবেন, তখন আপনার এখানে অর্ডার দেখতে পারবেন যে আপনার অর্ডারটা এখানে লেগে আছে, ঠিক আছে। যখন বাই হয়ে যাবে তখন অর্ডারটা চলে যাবে, আর যখন বাই হয়ে যাবে তখন আপনি সেলে গিয়ে একটা লিমিট লাগিয়ে রাখবেন যে এই প্রাইসে আসলে আমার এটা সেল হয়ে যাবে, তখন আপনি এই জায়গায় আপনার অর্ডারটা দেখতে পারবেন যে আপনার সেল অর্ডার। তো এই হচ্ছে আসলে বিষয়, এইভাবে আসলে মূলত স্পট ট্রেডিং করে প্রফিট নিতে হয়। আশা করি নতুনরা একটু হলেও বুঝতে পারছেন, বেসিক জিনিসটা হয়তো ধারণা পেতে পারছেন এই ভিডিওটা থেকে যে কীভাবে স্পট ট্রেডিং করতে হয়, কীভাবে স্পট ট্রেডিং থেকে আসলে প্রফিট নিতে হয়, স্পট ট্রেডিং মূলত বিষয়টা কী। তো এইটাই হচ্ছে, এটা একটা বিজনেস। ধরেন যে কোনো একটা জিনিস কম দামে পাইছেন, আপনি কিনছেন, কিছু টাকা দিয়ে আপনি কিনছেন, আবার যখন দামটা একটু বেড়ে যাবে তখন আপনি জিনিসটা সেল করে দিলেন, বিক্রি করে দিলেন, মাঝখানে যা আসলো তা আপনার প্রফিট। এই হচ্ছে আসলে বিজনেসটা, এই হচ্ছে আসলে ট্রেডিং, এটাকেই বলে মূলত স্পট ট্রেডিং। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্টস করে। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।